ফুটবল ফেডারেশনে শেষ হচ্ছে কাজী সালাউদ্দিন অধ্যায়। চার মেয়াদে টানা ১৬ বছর সভাপতি থাকার পর পঞ্চম মেয়াদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। সরকার পরিবর্তনের পর শনিবার প্রথম ফুটবল ভবনে এসেছিলেন সভাপতি, তবে চাপের কারণে সরে দাঁড়ালেন কিনা তা নিশ্চিত করেননি। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26 অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না, সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। ফুটবল ফেডারেশন সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের দীর্ঘ অধ্যায় শেষ। পঞ্চম মেয়াদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও নির্বাচনের মাস দেড়েক আগে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন। যে আমার সাথে এই ১৬ বছর কাজ করার জন্য, চার মেয়াদে টানা ১৬ বছর ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন প্রত্যাশা নিয়ে স্বপ্ন দেখিয়ে ২০০৮ সালে প্রথম সভাপতি নির্বাচন করেন। শুরুতে জনপ্রিয়তার চূড়ায় থাকলেও দিন যত গড়িয়েছে আলোচনা সমালোচনা তত বেড়েছে। তার মেয়াদে ৭ বারের চেষ্টাতেও দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি বাংলাদেশ। বিপুল বিনিয়োগের পরও জাতীয় দলের ব্যর্থ, পরিকল্পিত যুব ফুটবল কার্যক্রম না চালাতে পারা এবং দেশজুড়ে ফুটবলকে ছড়িয়ে না দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। মাঠের তারকার প্রশাসনিক অধ্যায় শেষ ঘোষণার দিন তৃপ্তি যুব দলের সাফ শিরোপা। লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে। অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর শনিবার প্রথম ফুটবল ভবনে আসেন সভাপতি। নিজের বিবৃতির পর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি, তাই জানা যায়নি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কোনো চাপ ছিল কিনা। আমি আপনাদের কোনো উত্তরের প্রশ্নের উত্তর দিব না, আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ। ৩ অক্টোবর শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ, তবে ফিফার অনুমতি নিয়ে ২৬ অক্টোবর নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন কমিটি। নির্বাচন আরও পেছানোর আবেদন প্রত্যাখ্যান করেছে ফিফা। কাজী সালাউদ্দিন ভবন ছেড়ে যাওয়ার আগে তার সাথে দেখা করেছেন ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা, আগামীর জন্য জানিয়ে গেছেন শুভকামনা। ফয়জুল ইসলাম, চ্যানেল ২৪, ঢাকা।